দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি টুইন বাইজ আমাদের দিনাজপুর জেলার সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সঙ্গে টুইনবাইজ খামারে আমরা অনেক গাভি দেখি আছে কিন্তু একটি গাভীর জরুর প্যাকেজ দেবেন এটার দাম কেমন হবে আর এটার সম্বন্ধে কী গাভি দিচ্ছেন সঙ্গে কি বাছুর আছে কি না আসে দুধ কীরকম আছে সব তখন নিয়ে আপকে বুঝবেন টুইন ভাই আসসালাম আলাইকুম কেমন কিমন আছুন ভাই? ভালো নাই কেন? ওই দেখি অনেক পরিশ্রম হয়ে গেছে নাকি। আমার তো একদম ভর্তি। ফিলাপ একদম। আমারই তো। খালি হয়ে গেছিল আবার একদম দেখি যে ফিলাপ। এই ফিলাপগুলো কি হবে করতে না আপনি? একদম খালি হচ্ছে আবার সময় সময় ফিলাপ হয়ে যাচ্ছে।

এই যে এটা কালো রঙের কালো কুচকুচা রঙের গাব আছে আর পাশে একটা গিয়ে বাচ্চা নাকি এইটার বাচ্চা এইটা অনেক বড় তো এটার বাচ্চা এটা দুধ কতটুক আছে এখন

দেখাই দর্শক কারণ এই সাইওয়ালের নামে আর সিং মাথা কিন্তু ফ্রিজিয়ান পাও ফ্রিজিয়ান কি বলেন খুব ভালো হবে কিছু করে একদম নরম না খুব শান্ত খুব শান্ত ওটা খুব ভালো গরু দুধ ছিল 1617 লিটার 1617 লিটার দুধ ছিল তা এই এটা কি সেকেন্ড বিয়ান কি বলতে পারবেন এটা পেটে সেকেন্ড পেটে সেকেন্ড বাইরেটা ফার্স্ট এটা বাইরেটা ফার্স্ট

তা এইটার দুধ সেকেন্ড টাইম কীরকম নামতে পারে আপনি তো আপনি তো অনেক অভিজ্ঞ খামারি আঠেরো বিশ্বের আইডিয়া করছেন সব আঠেরো থেকে বিশ কেজি আইডিয়া করেছেন টুইন বাই আর টুইন বাই আইডিয়া করেন কিন্তু কখনোই হয় না তারপর কিন্তু টুইন বাই সবসময় কমই বলে আঠারো থেকে বিশ লিটার দুধ নামবে সেকেন্ড বিয়ানকেশন ফ্রিজিয়ানই তো দেওয়া আছে না ভাই ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে

চলে আসে আপনারা যদি নামিয়ে নিতে পারেন সইস সালামতে আল্লাহ রহমতে তাহলে কিন্তু যে দামে আজকে তুইন ভাই দিচ্ছে এই বাচ্চাটা কিন্তু বাচ্চাটা ফ্রি হয়ে যাবে ওটা যদি বিক্রিও করে দেন দুধসহ ফ্রি হয়ে যাবে তো তুইন ভাই আমরা আপনি দর্শকদেরকে অনেক সময় ভালো ভালো দেন আজকে একটা জিনিস আমি জানতে যাব। এই যে

মনে করেন আপনারা এই দুই তিন মাসের মধ্যে কিছু এই স্পোটগুলো যেটা বোঝা যাচ্ছে এটা বোঝা যাবে না হাইড্রেস যাবে না আচ্ছা দর্শক একটা সুন্দর টিপস আপনাদেরকে দিয়ে দিলাম এই ভিডিওর সঙ্গে এটা একটা যদি দিলে হুম তাহলে তাড়াতাড়ি হবে ঘি লাগালে থাকবে না আচ্ছা আচ্ছা

তাহলে আমার বিক্রি কর হতে না হলে হলো দিলেন কেউ কারো যদি ইচ্ছা হলে দিবে লিবি লানে না লিবি আসলে কেউ যদি আসে মনে করি আমি দেখে নিতে পারবে কেউ যদি বাইনা দিয়ে কষে তুই আমি আবার ওইখানে যাই দেখে নিব পছন্দ হলে না বায়নাটা ঘুরে নিবে বায়নাটা ঘুরে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা স্টেট কার্ড একদম স্টেট কার্ড সোজা সাতটা কথা বললেন যে

সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক আমরা বিদায় নিব বয়স চার দাঁত বয়স তো চার দাঁত বলছেন পাঁচ দাঁত হলে গরু কিনবে না পাঁচ দাঁত হলে গরু কিনবে না স্টেট কাঠ আলাম স্টেট কাঠ আলাম চার দাঁতের গাভি এটা যে এটা সাইওয়ালের সঙ্গে ফ্রিজিয়ান ক্রস সাইওয়াল আছে বিশ পার্সেন্ট ফ্রিজিয়ান আছে আশি ফ্রিজিয়ান আছে আশি আচ্ছা ধন্যবাদ আমরা বিদায় নিব দর্শক দাম থাকলো আড়াই লক্ষ টাকা মাত্র আসসালামু আলাইকুম